বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম কম তেল মশলায় চাল কুমড়োর ঘণ্ট। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে একটি চাল কুমড়ো নিয়েছি, জল দিয়ে চাল কুমড়ো একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল কুমড়ো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি বটি দিয়ে চাল কুমড়ো চার ভাগ করে কেটে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চাল কুমড়ো চার ভাগ করে কেটে নিয়েছি। এবার চাল কুমড়োর যে উপরের সবুজ অংশটি এবার একটা ছুরি দিয়ে খুব ভালো করে চেঁচে নেব। চাল কুমড়োর উপরের যে সবুজ অংশটি চেঁচে নিচ্ছি, এই সবুজ অংশটি চাটনি খাওয়া যায় আর খেতেও খুবই দারুণ লাগে। সম্পূর্ণ চাল কুমড়োর উপরের সবুজ অংশ খুব ভালো করে চেঁচে নিয়েছি। এবার চাল কুমড়োর পিছনের দিকটা একটু করে কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগিয়ে নিয়ে এবার পাতলা পাতলা করে চাল কুমড়ো কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের চাল কুমড়ো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এভাবে করে সম্পূর্ণ চাল কুমড়ো কেটে নেব। সম্পূর্ণ চাল কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার ফোড়নে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, কয়েকটি জেরা কাঁচা লঙ্কা, হাফ চা চামচের একটু কম গোটা জিরে। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা গোটা জিরে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা আর জিরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে চাল কুমড়ো দিয়ে দেব। প্রথমে অল্প দিয়ে দেব। এবার চাল কুমড়ো খুব ভালো করে নেড়ে নেব। এবার কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে থালা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু হাই আঁচে জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, চাল কুমড়ো কতটা কমে এসেছে। এবার নেড়ে নেব চাল কুমড়ো। 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আবার থালা চাপা দিয়ে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়োর মধ্যে একটু জল আছে, সেই জল শুকিয়ে না আসা অবধি জাল করে নেব। চাল কুমড়োর মধ্যে যে জল ছিল একদম শুকিয়ে এসেছে। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে সামান্য একটু কাসুরি মেথি কড়াইয়ের মধ্যে টেলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে জাল অফ করে দেব। চাল কুমড়োর ঘণ্ট রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই চাল কুমড়োর ঘণ্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এই চাল কুমড়োর ঘণ্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো চাল কুমড়োর ঘণ্ট। একদম কম তেল মশলায় এই চাল কুমড়ো ঘণ্ট রেসিপি। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।